আজ থেকে পুরুলিয়া মেডিকেল কলেজে শুরু হচ্ছে ক্লাস। আজ প্রথম দিনেই মেডিকেল কলেজের জন্য মরণোত্তর দেহদানে অঙ্গীকার করলেন প্রাক্তন শিক্ষক আশিস পট্টনায়ক। পিছিয়ে পড়া পুরুলিয়া জেলায় চালু হবে মেডিকেল কলেজ, এই খবর শুনে প্রথম দিন থেকেই খুশিতে ছিলেন পুরুলিয়ার জয়পুরের বিজ্ঞান বিভাগের শিক্ষক আশিস পট্টনায়ক। সেই দিনেই তিনি ঠিক করেছিলেন পুরুলিয়ার মতো জেলায় মেডিকেল কলেজের জন্য তিনি মরণোত্তর দেহদান করবেন। আজ ক্লাস শুরুর দিন তিনি দেহদানে অঙ্গীকার করে জানান, সারা জীবন তিনি ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে এসছেন, তাই তার দেহ মেডিকেলের ছাত্রছাত্রীরা শিক্ষায় কাজে লাগাবে, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। এই পুরুলিয়া মেডিকেল কলেজ যা সদ্য পঠন পাঠন শুরু হতে চলেছে, সেখানে মানে আপনি একটা বিশেষ ভূমিকা নিয়েছেন, তাতে আপনি কতটা গর্বিত মনে করছেন মানে একজন পুরুলিয়াবাসী হিসেবে? আমি প্রথম কথা একজন পুরুলিয়াবাসী এবং পুরুলিয়া জেলা পিছিয়ে পড়া জেলা, সেই জেলায় একটা মেডিকেল কলেজ হচ্ছে শোনার পর থেকে আমি বিরাট গর্ব অনুভব করি। এবং আমি গোটা জীবন যেহেতু শিক্ষার সাথে জড়িত, বিশেষ করে প্রথমে ছিলাম জয়পুর আরবিবে হাই স্কুলে, তারপরে ঘাগড়া হাই স্কুলকে নিজের হাতে জুনিয়র থেকে পাঁচ বছরের মধ্যে হায়ার সেকেন্ডারিতে রূপান্তরিত করেছি, অর্থাৎ গোটা জীবন শিক্ষা দান করে গেছি। আর বিশেষ করে বিজ্ঞানের ছাত্র, আমরা জানি একটা মেডিকেল কলেজ তৈরি হতে বহু পরিশ্রম লাগে, তাতে যে প্রোডাক্টগুলো তৈরি হবে অর্থাৎ ডাক্তাররা যারা তৈরি হবেন তাদের প্রথমত অ্যানাটমি জানতে হবে ভালো করে। তো অ্যানাটমি জানতে বিভিন্ন অর্গানগুলো দেখার প্রয়োজন হয়, তো এগুলো দেখতে তাদের তো বডি চাই। আমরা যেহেতু শিক্ষার সাথে যুক্ত, শিক্ষা দিয়ে এসেছি গোটা জীবন, তাহলে এই এখানেও যাতে ডাক্তার হওয়ার জন্য তারা শিক্ষিত হতে পারে এবং আমাদের বডিটা পুড়িয়ে দিয়ে বা তুপে দিয়ে আমরা যেটা বলি সেটা কি হয়, পচে যায়, নষ্ট হয়ে যায় ইত্যাদি, সেখানে কাজে যদি লাগে, তাহলে গোটা জীবন যখন শিক্ষাদান করেছি তখন দেহদান করতে ক্ষতিটা কী? ফুল বডি দান করলাম আমার রিটায়ারমেন্টের দিনে এবং এই কলেজকে আমি দিয়েছি, তারা গ্রহণ করেছেন, আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমার নাম আশিস কুমার পট্টনায়ক। থাকেন কোথায়? আমি জয়পুরে থাকি।